রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বেলারুশ আর ভাড়াটে সেনাদল ওয়াগনার। সেই সঙ্গে বাড়ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের সঙ্গে সংঘাতে জড়ানোর সম্ভাবনা। রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। দুই নেতার মধ্যে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি, ওয়াগনার ইস্যু, পোল্যান্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে ইউক্রেনের প্রায় ছয় ভাগের এক ভাগ ভূমির নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী। গেল মাসে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা নিজেদের এসব ভূখণ্ড পুনরুদ্ধারে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করেছে, তবে এগুলো পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা পোল্যান্ডকেও এই যুদ্ধে যুক্ত করেছে। এদিকে বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট জানিয়েছেন, দেশটিতে অবস্থান করা রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের যোদ্ধারা পোল্যান্ডে ঢুকতে চায়। পোলিশ রাজধানী ওয়ারশো সহ পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জামের সরবরাহ কেন্দ্রে তারা আক্রমণ করতে আগ্রহী বলেও জানান তিনি। এসব কেন্দ্র থেকে ডনবাস এবং বাখমুতের যুদ্ধক্ষেত্রে রসদ সরবরাহ করা হচ্ছে বলে মনে করে ওয়াগনার যোদ্ধারা। এছাড়া ওয়াগনার যোদ্ধাদের কারণে এরই মধ্যে বেলারুশের স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে বলেও জানান তিনি। এসময় ওয়াগনার বাহিনী নিয়ে হাসি ঠাট্টাও করেন দুই নেতা। চলমান এ উত্তেজনার মধ্যেই বেলারুশ সীমান্তে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে পোল্যান্ড। ওয়াগনার সেনাদের বেলারুশে অবস্থানের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়ারশো। এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, পোল্যান্ডের ভূখণ্ড ব্যবহার করে ন্যাটো জোটকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। এছাড়া পোলিশ সামরিক বাহিনী বেলারুশের ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেন পুতিন। মিহরাজ মজুমদার, সময় সংবাদ।